তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু একদম আনকমন একটা ইউনিক চ্যালেঞ্জ করতে যাইতেছি ভাই। আমাদের নতুন আপডেটের পর বারমুডা ম্যাপে কিন্তু ভাই আমাদের একটা মিশন দেওয়া হয়, আর ওই মিশনটা কমপ্লিট হইলে ভেন্ডিং মেশিন ওপেন হয়ে যায়। তারপর ওইখান থেকে কিন্তু গাইস অনেক ধরনের গান টান অনেক লুট নেওয়া যায়। ওইটার ভিতর ভাই আমাদের যে ওয়াই গানগুলো আছে না ভাই, AWMY, তারপর হচ্ছে SBDY, ওই গানগুলো দিয়ে ভাই শুধুমাত্র আমরা পুরো ম্যাচটা খেলার আজকে চ্যালেঞ্জ করতে যেতেছি। অন্য কোনো নর্মাল গান নিলে কিন্তু হবে না ভাই। সোলো ভার্সেস স্কোয়াডে ভাই এই সব ওয়াই গান দিয়ে খেলে কিন্তু অনেক বেশি হার্ড একটা চ্যালেঞ্জ হবে। তারপরে কিন্তু ভাই তোমাদের জন্য আজকে বেস্ট ট্রাই করব। আর এই আজকে কিন্তু ভাই চিন্তা করছি AWM নিব একটা সিঙ্গেল, আর ভাই একটা SBDY নিব, একসাথে ভাই ওয়ান ট্যাপও দেখতে পারবা আর AWM এর ঝলকও দেখতে পারবা। আর সিরিয়াসলি ভাই আজকের ভিডিওটা যারা যারা মিস করবা তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা। তো আশা করি আজকের ভিডিওটা স্কিপ না কইরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভাই তোমরা নিজেরাই ভিডিওটা লাইক দিতে বাধ্য হইবা। চলো ভাই, অলরেডি কিন্তু আমার সামনে এক টুকটুকি নেইমা গেছে গা ভাই, এটারে কি করম চিন্তা ভাবনা করতেছি ভাই, মারুম হেডশট কিন্তু যেমনে লুট করতেছে ভাই, দাও কি রিল্যাক্সে যাক ভাই। আরে গাইস হেডশটটা লাগলো না, দূর ভাই দৌড় দিছি। আচ্ছা চলো চলো চলো, ভাবছিলাম গাইস আর চান্দিটার ভিতরে একটা হেডশট দিব কিন্তু তার পূরণ হইলো না ভাই, কেমনে করে ভাই উপমে তো উঠতে দিস একটা দোরশালায়। আচ্ছা যাক সমস্যা নাই, দাঁড়া ভাই আর একটা ট্রাই করি হেডশটে। ও ভাই এটা কি লাগলো, হেড না বডি কিছুই বুঝলাম না গাইস। দাঁড়াও গাইস কি আইছে কিল, ও ভাই এটা আইছে হেডশট আইছে গাইস, কপাল খারাপ। আচ্ছা যাক লাগে নাই, কিছু করার নাই, ব্যাপার না। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। ওরে ভাই আরেকটা এসে গাইছে, এদিকে লুট করতেছিল ভাই ভাই। দাঁড়াও ওরে ভাই এটা কি দিলাম গাইস, দেখছো গাইস এটাই বলছি ভাই ভিডিওটা মিস করে না ভাই। একদিক দিয়ে AWM এর মাঝে মাঝে উড়া দৌড়া খুব দেখবা, আরেকদিক দিয়ে ভাই আমাকে SBDY এর উড়া দৌড়ে ওয়ান ট্যাপ দেখবা গাইস। তো আর মানে বুঝতে পারতেছো একের ভিতরে দুইয়ের সাত। চলো চলো ভাই তাড়াতাড়ি লুট মারি, কেমনি করে ভাই একটা মারতে নাম। ওই যে ভাই দুইটা আইছে গাইস গাইস, এটি কোনো কথা ভাই, মানে একটা প্লেয়ার মারছি না মানে ওর স্কোয়াডে গেছে আমি শিওর। দৌড়া দৌড়া আইতেছে হাতে মালির পোলা শালার, দিমু একটা মুখা বাড়াইয়া ল দিছি একটা রুকম ভাঙ্গা আর একটা রে ভাই শট লাগ। ওপি ভাই এটা কি শট দিলাম গাইস হ্যাকারের মতো। চলো 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 ফার্স্ট এটা ক্লিয়ার করুন নাকি ভাই, ল এবার একটা AWM এর খাও। আমার খোঁচা আর বছা আইছে ভাই, এক লগে দুই ভাই, এখন দুই ভাইরে শহীদ করে দিই মুখে। ওরে ভাই আয় বসে আয় বসে গাইস, আমি লুটে ব্যস্ত আছিলাম রে ভাই, কোন দিক গেছি। দাঁড়ো গাইস একটা মারো ওয়ান ট্যাপ ভাই, লাগতেছে না। ওপি ভাই লাগছে লাগছে গাইস, দুর্দান্ত ম্যাচ, আবার গড়িতে শুয়ে পড়তেছে ভাই, এটি কোনো কথা। এত কষ্ট করে ভাই গান টান ঝরায় ওয়ান ট্যাপ মারতেছি আর শালাই দিকে বয়াবে আবার বাঁচানোর চেষ্টায় আছে। চলো ভাই একটা AWM দুইটা বডি এনিমি কিল গাইস, নিনজা টেকনিক এনিমি মারার। তোমরা কিন্তু এমন করতে পারো ভাই, মারাত্মক ড্যামেজ দেয় ঠিক আছে। SBDY তো এমনি তো ভাই ড্যামেজে পাক্কা ফুল। গাইস খুব শীঘ্রই কিন্তু IPL শুরু হচ্ছে, সাথে কিন্তু এখান থেকে অর্থ উপার্জনের দুর্দান্ত একটা সুযোগ রয়েছে। তোমরা যদি IPL এর ম্যাচ গুলোতে গেম খেলো তাহলে স্কুটি ল্যাপটপ সহ আরো অন্যান্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপে তোমরা সকল লাইভ ম্যাচের ফলাফল সাথে ম্যাচ গুলোও কিন্তু দেখতে পারবা। তোমরা কিন্তু স্কোর অনুমান করে ম্যাচটি খেলতে পারবা, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ রান করবে, এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে। আর তোমরা যদি রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করো তাহলে প্রথম জমাতেই 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবা। তাহলে আর দেরি না করে গুগল সার্চে 1x এ গিয়ে প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটা ব্যবহার করে নগদ ক্যাশ মানি জিতে নাও। চলো ভাই পাঁচটা কিল করে আর ভালো লাগতেছে না গাইস, এনিমি একটার পিছে দৌড়ায় দৌড়ে অনেক দূর আইছি কিন্তু ভাই শালা মরতাছে না, গাড়ির ভিতরে লাগতেও আছে না ভাই। আচ্ছা দেখ সমস্যা নেই, চলো গাইস গোয়ার ভিতরে দুই তিনটা দিছি, ওরে যদি ভাই পিছা করি মনে হয় ভাই পায়া যাবো, বেশি দূর যেতে পারে নাই। এই যে মামা একটা নাম সেদিকে নাকি ওইটাই বুঝলাম না ভাই, কারণ নিচে আড়াল আইছি। চলো ভাই একটা AWM এর শট একটা ভাই হেড শট, মানে মিলায় জিলা বারমুডার কোবুরা দুরা। যাক ভাই উজি জি জি যে গাইস আরেকটা আইতাছে ভাই, ওইটার একটা দিমু গাইস লাগ ভাই লাগ লাগ। ওরে ভাই লাগ বেল কি লাগছে কিন্তু মাসি ভাই সোয়মের মানে হেড শট আর লাগে নাই গাইস। আচ্ছা যাই হোক ওইটা মুরুগা ভাই, আরে নিমে আছে নাকি এদিকে তো দেখি না কাউরে। চলো চলো তাড়াতাড়ি করে ভাই বাইকটা, ওরে ভাই ভেবে মারিসা ভাই ভেবে ভেবে তার পায়ে ধরবে এমনি কিনা মারিসা ভাই ভাই। চল লাগে আগে আয়াল ভাই জোনের ভিতরে, এই জোনের ভিতরে ফাইট রইতে গেলে গাইস নিচ টিত মেরে যাবো ভাই, তারপরে কিন্তু ভিডিও শেষ আমার। চলো গাইস কি করতেছি না করতেছি বড়ের মতো, হেনে একবারই দিই হনে একবারই দিই। চলো এবার দেখি এনিমিটা, ওই যে মামা আয় সোজা সোজা আয় শালা, ভাই মাইরে দিল। ওপি গাইস যাক সোজা ঘুরছে দিয়ে দিছি ওয়ান ট্যাপটা ভয়া। চলো চলো ভাই তাড়াতাড়ি করে এটার ক্লিয়ার দিই, ওর টিমমেট যে কোনো সময়। ওরে ভাই খারাপ গেছে গাইস, কি ভয়ানক মুহূর্ত ভাই দেখছো, পোলারে মারতে 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 মাই মাইরা লিতে লইছি, এর ভিতরে আবার উঠে গেছে, এরই কোনো কথা ভাই। এরকম করে পোলা বাইনি কিন্তু ভাই তারপরে চমক দিয়ে আমার ধমক দিয়ে দেয় ভাই বুঝছো, মানে উইথটা আটকার উপরে পুরো মায়ের একটা শুরু করে দেয়, পরে আমরা লবিতে যাইগা।
যাই হোক ভাই, তোমরা কিন্তু মাঝে মাঝে ভাই এনিমি মারলে ধ্যানে থাকো না, ক্লিয়ার টিলিয়ার দিয়ে দিও, নাহলে কিন্তু ভাই ধরা খাই দিবা। আমগো ভিডিও গুলো দেখো কিন্তু ভাই তোমরা শিক্ষা নিতে পারো ভাই। দেখছো আমরা কত রিল্যাক্স আছিলাম, এনিমি কিন্তু আটকার উপর উঠে গেছে। এরকম কিন্তু ভাই তোমরা অনেকেই করো আমি জানি ভাই, কারণ আমিও বেশিরভাগ সময় এমনই করি। এনিমি মাইরে কনফার্ম দিতে যে ভুইলাম, পরে আটকে দিয়ে উঠতে হবে পিজা মাইরা দেখটি। পরে আমরা যেগুলো লবিতে ওই যে ওই যে দেখো মামা একটা কেমনে দৌড়ি তো, দাঁড়া মামা গোয়া একটা বাড়ি খা, পরে গেছে এই প্রবলেম দিয়ে মারুম চলো। আচ্ছা ভাই পোলে ঢুকে আছে গাম, একবার মঞ্চে ভাই ওয়ান ট্যাপ দেই, একবার মঞ্চে এই প্রবলেম দিয়ে মারি, চলো এই প্রবলেম দিয়ে দিই। ওপি গাইস, আরে ভাই পোলে সার্জি পেরেছিল গাইস, মরিয়া গেল গা। আচ্ছা যাক সমস্যা নেই ভাই, পোলে কিন্তু অনেক কষ্ট করছে গাইস, দৌড়াইতেছিল প্রচুর, মানে রেস শুরু করছে আমার লগে। ঠিক আছে ভাই, তারা ধরো গাড়িরা অসুবিধাছে নিবি। ওই যে ওই যে সালার গাড়ি ম্যান টেম্পো টেম্পো লো ভাই, দিয়েছি টেম্পোর একটা। ওপি ভাই কেমনে গাড়ি চালাইতেছে গাইস, ওর কাছে টেম্পো ধরাই দিলে আর ভালোই তো ভাই, ওই বাইকের যোগ্য না। ঠিক আছে বাউলিও মারতে পারে না কিছুই না। চলো ওই যে নায়ক আরেকটা আইতাছে ভাই, কি করতেছে কি জানে, আসলে ধরেছি যে কাটানোটাও নাই। হ হ ভাই চলো দিছি গর্বিত একটা দেড়শো আরেকটা লাগে শেষ। ওরে ভাই ও আরে মারুম গেছি গাইস, একটা ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই, এরকম দিয়ে মেরা দিমুনি শেষ পর্যন্ত ভাল লাগবো। চলো একটা ওয়ান ট্যাপ দেন ভাই। ওরে ভাই টিপা টুপা বডির বডিতে পরে এটে এমনিছি গাইস, অনেক কষ্ট হয়েছে, একদম সড়ে আয়া পড়ছিল তো ভাই, মারতে অবস্থা টাইট ভাই। চলো চলো গাইস, কি লেভেলের হেলথ যেতেছে জোনের ভিতরে রে বাবা, এই জোন শেষ হয়ে গেলে তো প্রচুর হেলথ কাটবো ভাই। জোনের ভিতরে ফাইট একদম লওয়া যাবো না, তোমরা জানোই ভাই জোনে কতটা রিস্ক ফাইট ল। কিরে ভাই উকং আজকে লিগারে আমার কাছে তো উকং আসছে, চল মামা সোজা দাঁড়া, একটা ওয়ান টপ দিয়ে ধরে দাঁড়া দাঁড়া। ওপি ভাই একবার দিছি সোজা ঘুরে চলে আমার লেগে দাঁড়া দিছি, মানে কি খাতির করেনি লিগা কয় ভাই, মার মার আমার একটা। চলো গাইস অনেকক্ষণ হয়ে গেছে ভাই, জোনের ভিতরে বয়ে রয়েছে একটা নেমে মারানের লিগা, এই শালা ওই কান্দের উপরে বয়ে আসছিল ভাই, এই চান্দের দেশের তো নামানের পরে শালার দিছি একবার মাইর। যাক ভাই সমস্যা নাই, চলো চলো পরে আগে একটা ধাক্কা দিয়ে ক্লিয়ার দিয়ে দিই, তারপরে ভাই জায়গা। এনিমি কিন্তু গাইস অলরেডি 12টা কিল করে ভালাইছি, আর অল্প কয়েকটা এনিমি আছে, মানে আর 5টা এনিমি আছে। দেখা যাক ভাই 5টা কিল করলে মোটামুটি কত 17টার মতো কিল হইব ভাই। মর মর মর, ওই কেমনে আইতাছে গাইস, যাক শেষ পর্যন্ত মারছি ভাই। সোজা হওয়ার পরে গাইস মারতে পারতেছিলাম না, পুরো বড় হয়ে গেছি গা ভাই। চলো সালার একটা দেই ধাক্কা মরিয়া জায়গা, নাহলে আবার কে কোন দিক থেকে কিল কনফার্ম করে দিব, মানে ক্লিয়ার দিয়ে দেবো আমি কিল পাবো না। চলো মামা, এ ভাই পরে ধাক্কা দিলাম, মর ভিতরে কোনো এফেক্টই বলো না গাইস, এরকম কোনো কথা গেরিনাথ যদি একটা গান দেখাই হয় কেমনে ভাই। চলো একটা দিই, ওপি গাইস দিছি একবারে বর্তমান আয়া। চলো 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 গাইস, গাড়ি ছাড়া যাবে না রে ভাই, গাড়ি ছাড়া যাবে না, গাড়ি আমার শেষ ভরসা গাইস। 15 কিল ভাই হয়ে গেছে, 15টা কিল দেখতে দেখতে। যাক ভাই সমস্যা নাই, 17 কিলের কাছাকাছি আছি, আর দুইটা এনিমি আছে, এই দুইটা মারতে পারলেই ভাই 17 কিল ডান। চলো গাইস এই দুইটার তো আমাদের মারতেই হবে, যেভাবেই হোক কোনো ছাড় দেওয়া হবে না ভাই। ঠিক আছে আর কিছু করি বা না করি, এনিমি কিন্তু ঠিকই ভাই ছাড় দিব না। আর ভাই এতক্ষণ দৌড়াদৌড়ি করে পুরো আপায় গেছি গাইস, অবস্থা শেষ, আমার গাড়িরও তেল মনে ঘুরাই গেছে গা, এই গাড়িও বেশিক্ষণ চলতো না ভাই। এনিমি তো একটা দেখতাছি ভাই, এই যে 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 ওরে ভাই, এদি মহিলা ভাই, মহিলা এদিকে ক্যাম্পিং মারতেছে, এদি কোনো কথা। যাক ভাই সমস্যা নাই, মাইরা দিব মহিলারে ভাই, মহিলা মারতে তো আটকাবে ভাই, ডর লাগে। ওরে বাবা রে বাবা কি করছে দেখছো, মহিলারা ভাই বেশি ভয়ঙ্কর গাইস, কি ওরে ভাই কেমনে রাজ দিতেছে গাইস, খালিজি কি খারাপ ভাই, এক শট দিয়ে উড়া ধরে রাস মেরা দিচ্ছে আমার দিকে, পুরা কেলা মেলা ভাড়ালাম আর ভাই, দাঁড়াও রাইতে দো সোলার পুব দাঁড়া, ল একটা দিজি ভাই বর্তমান আয়া, কি দৌড়টা দিতে ভাই আমার একটুখানি খালি ড্যামেজ দিছে। ওরে সালারে পাহাড়ের তো তুমি আবার মারো, তোমার খারাপ আইতাছি তোমার দিকে, আমি এখন খারাপ একটু লুটফুট মারতে দাও, তারপরে তোমার ধরতাছি, দাঁড়াও তুমি যত পাই তারা করো, তোমার কাছে খাইছি ভাই, তোমার কোনো রক্ষা নাই। ঠিক আছে অনেক কাহিনী করলো উপরে থেকে দেখলাম। আচ্ছা চলো চলো ভাই, এখন কি জামু গাইস, ওটার দিমু নাকি ভাই, আরে মানে ইয়া দিয়ে দিমু, চিন্তা করছিলাম ভাই বুয়া দিয়ে দিমু, তারপরে কই ভাই এমনি বুয়া জায়গা মিস হয়ে মাঝে মাঝে, এর ভিতরে ভাই বুয়া দেওয়ার দরকার কি, বন্ধু বানাই নেই কিছুই করি নেই, কোথায় বুয়া দিলে ওরে লস, আর শালা যেমন মারতাছে ভাই, আরে বুয়া দিলে আমার মানে বিশ্ব ক্ষতিটা হইব। চলো গাইস একবারে যাইয়া শালার কলাটা উড়াই দিবো, ওরে দিবো ভাই এসবিডির ওয়ান টেপ, দাঁড়াও ল মামা তুমি ঘুরো খালি আমার দিকে, একবারে দিছি চান্দের ভিতরে, এবার দিবো গাইস এ ডব্লুমের এক শট, মানে দুইটাই খেলা দেখলা ভাই, এ এ ডব্লুমের হেড দেওয়ার ট্রাই, ওরে ভাই বডিতে গেছে গা গাইস, আর একটু উপরে গেলে মানে হেড শট লাগতো। যাই হোক ভাই আশা করি আজকের ভিডিও ভালো লাগছে, অনেকদিন পর কিন্তু ভাই ওয়ান টেপ সাথে এ ডব্লুমের ঝাঁকা নাকা দুইটাই দেখলা, তো ভিডিও আশা করি অনেক বেশি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে হবে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদেরকেও বেশি বেশি শেয়ার করে দিও, আর নেক্সটে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাও কিন্তু কমেন্ট করে জানাই দিও। আর হ্যাঁ ভাই কালকে কিন্তু তোমরা বেশি ভোট করছিলে, 4টা বাজে ভিডিও দেখতে চাও, এখন থেকে কিন্তু ডেইলি 4টা বাজে আমরা ভিডিও নিয়ে আসবো। তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতো যাই, আল্লাহ হাফেজ।